নদীর নাম মহানন্দা, যার দুই তীরে দুই দেশ। বৃহস্পতিবার বিকেলে নদীর দুই পাড়েই দেখা যায় এমন ভিড়। বাংলাদেশ প্রান্তে কুলা ভর্তি প্রসাদ নিয়ে নদীতে নামতে দেখা যায় কয়েকজনকে। একই সময়ে দূর থেকেই মহানন্দার ভারত প্রান্তে দেখা যায় আরো কয়েকজনকে। তারা সবাই হরিজন সম্প্রদায়ের বলে জানা গেছে। ওই পারে আছে ভারত এবং এই পারে আমরা বাংলাদেশিগুলো করতেছি। ওনারাও অনেক আনন্দ উপভোগ করে পূজা করতেছে, আমরাও অনেক আনন্দ উপভোগ করে পূজা করতেছি। পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার ঈদগাহ বস্তি এলাকায় এভাবেই সূর্য স্নান, পূজা অর্চনা ও প্রার্থনা করেন বাংলাদেশ ভারতের হরিজনরা। তিন দিনের এই আনুষ্ঠানিকতাকে বলা হচ্ছে ছট পূজা। হরিজনদের বিশ্বাস, এই পূজার মাধ্যমে মনোবাসনা পূরণ হয়, দূর হয় সংসারের সব বিপদাপদ। আর নয় সৌন্দর্য নিয়ে চিন্তা, এবার নিজেকে সুন্দর করে তুলুন স্টাইল ম্যানিয়াক্সের সাথে। জানা গেছে বহু আগে থেকেই দুই দেশের হরিজন সম্প্রদায়ের মানুষ একই সাথে উদযাপন করত ছট পূজা। স্রোতোষিনী নদী আর সীমান্ত আইনের কারণে বন্ধ থাকেনি দুই প্রান্তের মানুষের ভাবের আদান প্রদান। বিজিবি বিএসএফ এর পাহারায় প্রতি বছর এই সময়ে অনুষ্ঠিত হয় ছট পূজা। এই পূজাটা করি আবার বাংলাদেশের মধ্যে আমরা এই দর্শ করি, আর ইন্ডিয়ার মধ্যে আমরা ওই পাশে ওই ধারে করে। আর এই পূজা আমাদেরকে ডাকে, হ্যাঁ, মালিক এই নদীতে ওই পাশে ইন্ডিয়ার লোক করে, এই পাশে আমরা করি। হ্যাঁ, এই পূজার মধ্যে বহু টাকা পয়সা খরচ হয়।